ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব একটি নন ফার্স্ট টাইপ ফ্রিজারের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয় বা এই ডায়াগ্রাম কীভাবে কাজ করে সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এখানে নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরে সব থেকে বেশি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে, বেশি ইকুইপমেন্ট ব্যবহার হয়ে থাকে, কারণ এখানে হিটার রয়েছে, টাইমার রয়েছে, টাইমার মোটর রয়েছে। আর অন্যান্য ফ্রিজারেও যেমন কম্প্রেসার আছে এবং থার্মোস্ট্যাট আছে, এখানেও তা আছে। তো আমরা একটা সার্কিটের মাধ্যমে এটা দেখি। আমরা প্রথমে একটি সাপ্লাইকে চিন্তা করি। আমরা এখানে সাপ্লাই নিলাম, এই লাইনটি আমরা একটি থার্মোস্ট্যাট ব্যবহার করব। থার্মোস্ট্যাট, এটা একটি থার্মোস্ট্যাট সুইচ যেটা তাপমাত্রার উপর নিয়ন্ত্রণ করবে, যে তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ হয়ে গেলে সে অন, অটোমেটিক্যালি অন বা অফ হতে পারবে। এই থার্মোস্ট্যাট সুইচের পরে আমরা এখানে ব্যবহার করব একটি টাইমার মোটর, যেটা 6 ঘন্টা অন্তর অন্তর, মানে 6 ঘন্টাকে দুটি ভাগে ভাগ করে এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে সে হিটারকে লাইন দিবে এবং বাকি সময়টা সে কম্প্রেসরকে লাইন দিবে। তো টাইমার মোটরের এখানে কয়েকটি টার্মিনাল আছে, যেমন আমরা একটি টাইমার মোটরের ব্লক ডায়াগ্রাম এখানে আছে। এটির ভিতরে একটি টু-ওয়ে সুইচের মতো কাজ করবে। আমরা এখানে 3টাকে কমন দেখালাম, মোট 4টি টার্মিনাল এখানে দেখালাম, যে 1, 2, 3, 4। তো এখানে 3 দেখেন, 3-এর পরে হলো 4 এবং 3-এর আগে হলো 2, অর্থাৎ 3 এখানে মিডিল এই জায়গার জন্য। তাহলে 3-এর সাথে আমাদের এখানে সম্পর্ক রয়েছে, এই জন্য 3টা হলো মূল লাইন, যে লাইনটি এরকম যে প্রথমে এই লাইনটি প্রথমে সে সার্কেল লাইন দিচ্ছে এবং সার্কেল লাইন দিলে সে প্রায় 5 ঘন্টা 20 মিনিট বা 5 ঘন্টা, যদি এটা 6 ঘন্টা টাইমার হয় তাহলে সেটা 5 ঘন্টা 48 মিনিট পর্যন্ত টাইম দিবে, 45 থেকে 48 মিনিট। আর ওইদিকে সে হিটারকে লাইন দিবে মাত্র 15 থেকে 20 মিনিট। তো আমরা এখানে এই জন্য প্রথমে আমরা 3-কে ভাবলাম যে এটা 4-এর সাথে সংযুক্ত আছে, যখন নির্দিষ্ট টাইম চলে যাবে তারপরে সে 2-এর সাথে অটোমেটিকলি চলে আসবে। আর এখানে হলো, এটা হলো মূলত টাইমারের একটি মোটরের জন্য, টাইমার যে মোটরটি, যে মোটরটির কারণে সে ভেতরে ঘুরবে এবং ঘোরার কারণে তার মধ্যে যে গিয়ার সিস্টেম আছে সেই গিয়ার সিস্টেমের কারণে এই টাইমটা চেঞ্জ হবে, এমনভাবে মেকানিক্যালভাবে সেটা সংযুক্ত, যার অপর পাশে কিন্তু নিউট্রাল দরকার, সেখানে আমরা 1 নম্বর টার্মিনাল করছি। এবার এখান থেকে বের করে আমরা এই লাইনকে ব্যবহার করব হলো কম্প্রেসারের জন্য, কিন্তু কম্প্রেসারে যাওয়ার আগে আমরা কম্প্রেসারের প্রোটেকশনের জন্য সেখানে একটি ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করব। ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করার পরে এই লাইনটি এখন কম্প্রেসারে যাবে। তো আপনারা জানেন যে কম্প্রেসারে এটা সিঙ্গেল ফেজ কম্প্রেসারে মোট 3টি টার্মিনাল রয়েছে,
আমরা এটাকে কমন বললাম সি, এটাকে রানিং আর, এটাকে স্টার্টিং এস। এখন এই কম্পিউটারকে চালানোর জন্য আমরা একটি পিটিসি রিলে ব্যবহার করব। পিটিসি রিলে, যে রিলেতে সরাসরি লাইনটি দিয়ে লাগবে। তাহলে এখানে দেখেন এই মুহূর্তে আমরা কম্প্রেসর কানেকশনটা কমপ্লিট করলাম। এটাকে আমি লিখে দিই, এটা হলো ওভারলোড প্রটেক্টর। ওভারলোড প্রটেক্টর, এটা হলো কম্প্রেসর। এটা তো পিটিসি রিলে। এটাকে সংক্ষেপে শুধু পোটেনশিয়াল রিলে বলা যেতে পারে, মানে ভোল্টেজ কয়েল রিলে অ্যাকচুয়ালি। তো এটা দেখেন যে অবশ্যই সেটা স্টার্টিং কয়েলের সাথে সিরিজ এবং রানিং কয়েলের সাথে প্যারালাল আছে, যেটা একটা ক্যাপাসিটর কাজ করে। যদি কেউ এর সাথে ক্যাপাসিটর ব্যবহার করতে চান তাহলে এই রিলের আড়াআড়ি একটা ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। ক্যাপাসিটরের মানটা নির্ভর করে কম্প্রেসরের ক্ষমতার অনুযায়ী, তবে এখানে ম্যাক্সিমামই আপনারা 2 থেকে 3.5 মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন এবং প্রয়োজনে অ্যাম্পিয়ার মেপে দেখবেন যে সেক্ষেত্রে অ্যাম্পিয়ার কম আসে কিনা। আর ক্যাপাসিটরটা ব্যবহার করার কারণে এখানে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ হবে এবং স্টার্টিং টর্ক বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে মোটরটি আরও কারেন্ট কম নেবে কম্প্রেসর মোটরটি, এবং সেক্ষেত্রে আপনাদের বৈদ্যুতিক বিল কম আসবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে, সেজন্য ক্যাপাসিটর ব্যবহার করা অবশ্যই উচিত। তাহলে দেখেন এই মুহূর্তে আমরা এখন যতটুকু পর্যন্ত কাজ করছি, আমরা কিন্তু এই যে টাইমার মোটর এখানে লিখি নাই, লিখে দিই টাইমার মোটর। টাইমার মোটরে কিন্তু এখনো এটা কাজ করবে না, কারণ টাইমার মোটরে তো নিউট্রাল দেওয়া হয় না। যেহেতু এখানে নিউট্রাল দেওয়া হয় না, আমরা উপরটাকে ফেজ ধরলাম যে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এখন তো 3 থেকে 4 কানেক্টেড, অতএব লাইনটা এখানে আসবে, এসে লাইনটা কম্প্রেসরে আসবে। আর উপর দিকে নিউট্রালটা যেহেতু প্রেজেন্ট পিটিসি রিলেতে, তাহলে সেক্ষেত্রে কম্প্রেসরটা চলবে। এখানে শুধুমাত্র এই মুহূর্তে থার্মিস্টারটি অফ করতে পারবে, এখনো যেহেতু আমরা টাইমার মোটরের কানেকশনটা করি নাই সেহেতু এটা অফ করতে পারবে না। এখন আমাদের এই সার্কিটের সাথে আরো কিছু যুক্ত রয়েছে, যেমন আমাদের কুলিং ফ্যান রয়েছে এবং ভিতরে লাইট রয়েছে, ক্যাবিনেট ল্যাম্প রয়েছে, সেটা সংযুক্ত করতে হবে। এটা বিভিন্নভাবে আমরা সংযুক্ত করতে পারি। তো আমরা লাইটের জন্য যদি একটা লাইট চিন্তা করি এবং কুলিং ফ্যানের জন্য যদি আমরা একটা ফ্যান চিন্তা করি, এই লাইট এবং ফ্যানকে চালানোর জন্য আমরা এখানে একটি ডাবল ডোর সুইচ নিতে পারি। তো সেই ডাবল ডোর সুইচের একটি কমন লাইন অবশ্যই লাগবে নিউটন, আমরা এটা নিলাম। নর্মাল অবস্থায় যদি সমস্ত দরজাগুলো বন্ধ থাকে সেই মুহূর্তে আমাদের লাইটের দরকার নাই, সেই মুহূর্তে আমাদের ফ্যানটা দরকার। তাহলে মনে করলাম এটা এনসি আছে, তো এটা একটি ডাবল ডোর সুইচ। এখন এটা অবশ্য একটি বাল্ব, এটি কুলিং ফ্যান, কুলিং ফ্যান। এখন বিষয়টা হলো লাইটটি কিন্তু আমাদের যখনই দরজা খুলবো তখনই লাইটটি জ্বলার দরকার, যেহেতু দরজা খোলার সঙ্গে সঙ্গে এই সুইচের পোলটি চেঞ্জ হবে। দরজা খুললেই সুইচের পোলটি এখানে চলে আসবে অটোমেটিকলি, যেহেতু এই ডোর সুইচ, যখনই দরজা খুলবো ডোর সুইচের উপরে প্রেশারটি উঠে আসবে এবং এখানে সুইচটি তার অবস্থান চেঞ্জ করে এদিকে চলে আসবে। এখন এই আমাদের যেটা দরকার, দরজা খুললেই যেন লাইটটি জ্বলে, সেটা কম্প্রেসার চলুক বা না চলুক তার সাথে আমার লাইটের কোনো সম্পর্ক নাই, লাইট চলতে হবে। কারণ লাইট দেখে আমরা খাদ্য দ্রব্য রাখবো বা ব্যয় করবো, সে কারণে আমরা এই থার্মোস্ট্যাটের আগেই এখানকার মূল যে কানেকশনটা অ্যাকচুয়ালি সেই কানেকশনের সাথেই আমরা এই লাইটটি কানেকশন সংযুক্ত করে দিব। তাহলে আমরা কিন্তু মূলত মূল যে লাইনটা সেটা বাল্বের সাথে সংযুক্ত করলাম, এবং
যখনই দরজাটা খোলা হবে সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটি জ্বলে উঠবে। এটা কিন্তু কম্প্রেসরের সাথে সংশ্লিষ্ট না বা হিটারের সাথেও সংশ্লিষ্ট না, সেটা লাইট জ্বলুক বা না সরি কম্প্রেসর চলুক বা হিটার চলুক, এটা কোনো সমস্যা না, এটা আমাদের অন হয়ে যাবে, বাতি জ্বলবে। এখন কুলিং ফ্যানটা কিন্তু সব সময় চলবে না, কুলিং ফ্যান চলার দরকার শুধুমাত্র কম্প্রেসার যখন চলবে তখন কুলিং ফ্যান চলবে। সে কারণে এই ফ্যানটির অন্য পাশটি আমরা আমরা এই পাশ থেকে উঠাই নিই, এটাকে উপর থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এই যে লাইনটাকে আমরা এখান থেকে দেখেন এটাকে আমরা টাইমারে পরে দিচ্ছি, টাইমারে চারে দিচ্ছি। এই টাইমারে চারে দেওয়ার উদ্দেশ্য হলো যদি এই টাইমারের লাইন থাকে, চার পয়েন্টের লাইন থাকে, অর্থাৎ কম্প্রেসার যদি চলে, কম্প্রেসার চললে কুলিং ফ্যান চলবে, কম্প্রেসার না চললে কুলিং ফ্যান চলবে না। এটা ছিল এই কানেকশনের জন্য। কিন্তু এখনো তো হিটারটা আমাদের ব্যবহার করি নাই ঠিক মতো, তো হিটারটা ব্যবহার করার জন্য আমরা এখানে প্রথমে একটি ফিউজ নিলাম, এটা একটি ফিউজ। ফিউজের পরে আমি লাইনটি বের করলাম, এটি হলো ফিউজ। ফিউজের পরে লাইনটি বের করার পরে আমরা এখানে একটি হিটার নিলাম, এটা একটা হিটার। হিটারের আমরা এই পাশ থেকে লাইনটি বের করে যেটা আমরা একের সাথে যোগ করে দিলাম, সরাসরি নিউট্রাল পেয়ে গেল। তার মানে এখন টাইমার মোটরটি কাজ করবে সঠিক সময়ে। আর হিটারটার লাইনটা আমরা এখন এই যে দুইয়ের সাথে দিয়ে দিব, কিন্তু হিটারের লাইন দেওয়ার আগে এখানে এখানে আবার আমরা একটা কুলিং ওভারলোড ব্যবহার করব বা ডিফল্ট থার্মোস্ট্যাট ব্যবহার করব, যেটাকে আমরা বলতে পারি কুলিং ওভারলোড অথবা ডিফল্ট থার্মোস্ট্যাট। কুলিং ওভারলোড অথবা এটাকে বলা যেতে পারে ডিফল্ট থার্মোস্ট্যাট। বিষয়টা হলো যদি পর্যাপ্ত ঠান্ডা থাকে সেক্ষেত্রে ডিফল্টটা কানেক্টেড হবে, আর ঠান্ডা যদি পর্যাপ্ত